বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর কেবল স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তিনি সেজন্য সঠিকভাবে এ হত্যাকাণ্ডের আবারও তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে